গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হলো শুক্রবার আর আজকে হলো রথযাত্রা, মানে পয়লা জুলাই আজকে রথযাত্রা। তো আপনাদেরকে জানাই শুভ রথযাত্রা, আপনারা আপনাদের জীবন যেন রথযাত্রার মতন, জীবনযাত্রাটাও খুব সুন্দর হয়, সুখী হয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর এখন বাজে একটা, আমি মাত্র রান্না বসিয়েছি। রান্না বলতে আমি করব মুসুর ডাল আর ভাত করলা পুর। ভাত করলা পুরটা আমি যখন রান্না করব আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করব। আর এখন রান্না করে খেয়ে দিয়ে চলে যাব দোকান, যেহেতু আপনাদেরকে কালকে বলেছিলাম যে আমাদের আজকে দোকানটা আজকে থেকে স্টার্ট করবে। তো অবভিয়াসলি নিজের দোকান আজকে থেকে স্টার্ট হবে, যেতে তো ইচ্ছা সবারই করে, আমিও যাব। আর আছে আমাদের সেন্টারে রথযাত্রা। তো রথযাত্রা মানে আজকে সুভদ্রা, বলদেব আর জগন্নাথ দেব যাবেন তার মাসির বাড়ি বেড়াতে। তো আবার এক সপ্তাহ পরে ফিরে আসবেন, ওটা হবে ফিরার। কুকারে এখন ডাল সেদ্ধ হয়ে গেছে, সিটি দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ভাত করলা সেদ্ধ, যেটাকে নাকি পুর বানাবো। আর আমার গ্যাসটার অবস্থা দেখুন, এই ডাল সিটি দিয়ে একদম গ্যাসটার অবস্থা বেহাল হয়েছে। রান্না করে এটাকে মুছতে হবে। আর এটা ধুয়ে দিয়েছিলাম সেদিন, দেখেছিলেন, আজকে পেতে নিয়েছি, দুদিন পাতিনি, এমনিই ছিল, আজকে পেতে নিয়েছি। তো চলুন রান্নাটা করে নিই, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন ভাত করলাটা সেদ্ধ করার পর চলে এসেছি মশলাটা করার জন্য। তো আমি এখন আদা রসুনটা আগে শেল নোড়াতে বেটে নিচ্ছি। আদা রসুনটা বেটে নেব, অনেকে সর্ষা দিয়ে করে এটা, আমি সর্ষাটা ব্যবহার করি না, কারণ আমার হাজবেন্ড পছন্দ করে না সর্ষাটা, তাই আমি পেঁয়াজ রসুন আদা দিয়েই করি। তো প্রথমে আদা রসুনটা বেটে নেওয়ার পর এখন আমি সেদ্ধ ভাত করলাগুলো থেকে বিচিগুলো বের করে নেব। বিচিগুলো বের করে বিচিগুলোকে বেটে নেব। এখন আমার ভাত করলা বিচিগুলো বাটা হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে তুলে নিয়ে তাতে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাকেও মিশিয়ে রেখে দেব। আর করে নেব কিছু চালের, মানে ভেজানো চাল বাটা। তো ভেজানো চালটা বেটে নেওয়ার পর সেটাকেও নামিয়ে নেব, কারণ পুরটা করার সময় ভেজানো চালের গুঁড়িটা দিয়ে আমাকে কোটিং করতে হবে, না হলে পুরের যে মশলাটা হয় সেটা বেরিয়ে যাবে। তার জন্য আমি চালের গুঁড়োটা করে নিচ্ছি। আমি এখন মশলাটা করে এসে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে একটা পেঁয়াজ কুচে দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা ভাজা হতে হতে ওদিকে আমি বিচিটাতে যে আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম সেটাতে আমি একটু হলুদ, একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, যাতে কালারটা সুন্দর হয়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটাকেও এটার সাথে একটু নেড়েচেড়ে নেব, হালকা ভাজবো, বেশি ভাজবো না। অনেকে কাঁচাই ব্যবহার করে, কিন্তু কাঁচাটা আমার ভালো লাগে না, কেমন একটা গন্ধ করে, তার জন্য এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে এটাকে পুর হিসাবে ভাত করলাটাতে ব্যবহার করব। এখন আমি বসে গেছি ভাত করলাটার পুরটা ভরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভরছি। এটাকে ভরার পর আমি এই যে চালের গুঁড়োটা করা আছে সেটাতে একটু নুন হলুদ মিশিয়ে তারপর এটার উপর কোটিং করে দেব। যদি চালের গুঁড়োটাতে নুন হলুদ না মেশায় তবে এটার এক স্বাদ হবে না, মানে একটা কেমন যেন আলুনা আলুনা ভাব থাকবে। তার জন্য আমি একটু নুন আর একটু হলুদ পরিমাণ মতো দিয়ে এটার উপরে কোটিং করে দেব, তারপর এটাকে ভালো করে ভেজে নেব।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হালকা হাতে কোটিংটা করে নিচ্ছি। এখন এটাকে উল্টে ভাজবো, কোটিং এর জায়গাটা আগে ভাজবো, কারণ এভাবে যদি না ভাজি ভিতরে যে মশলাটা আছে সেটা বেরিয়ে যাবে, তার জন্য কোটিং এর জায়গাটা আগে ভাজবো। তারপর এটাকে উল্টো করে ভালো করে হালকা স্টিমে ভাজতে হবে। এটা ফুল স্টিম দিয়ে দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এখন আমার রান্না হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেতে বসে গেছি কারণ আমাকে দোকান যেতে হবে। দেখতে পাচ্ছেন ডাল ভাত আর ভাত করলা পুরটা নিয়ে বসে গেছি খেতে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। মামি এসে আমার মেয়ে ওর মাসি দেওয়ার ড্রেস পরেছে, আমিও চুড়িদার পরে নিয়েছি। এখন বেরিয়ে যাব, অনেক বেলা হয়ে গেছে, তারপর দোকানে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমি এখন ঘর থেকে বেরিয়ে বসে গেছি, একটা টমটমে যাচ্ছি দোকানে। তো যাওয়ার পথে যে জগন্নাথ মন্দিরটা আমাদের সেন্টারে পড়ে আর কি সামনে, সো যাওয়ার সময় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। ওই দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, আর এই দেখুন রাস্তার পাশে অনেক দোকান বসেছে, মানে লটকা, আনারস, কলা এই ধরনের জিনিস নিয়ে দোকান বসেছে। তো যদি পারি আসব যখন রদ বের হবে, আর যদি বেরোতে না পারি আসা হবে না আর কি। তো যাওয়ার পথে আপনাদের একটু দেখিয়ে নিলাম। আমি দোকানে এসেছি, অনেকটা সময় হয়েছে, আমি আসার পর কোনো ভিডিও করিনি। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে একটু ব্যাংকে গেছিলো, তো বসেছিলাম, তারপর আসার পর আমি একটু ভিডিও করে নিলাম, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখন দোকানটা ভালো করে গুছিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড, আপনাদের দেখাচ্ছি। বাইরে থেকে দেখানো তো সুযোগ হলো না, কেননা আমার ভালো লাগছিল না, তাই দোকানে চুপচাপ বসেছিলাম। তো এই দেখুন, আপনাদের সাথে ভিডিও করার সময় শুনলাম যে একটা রথ আসছে, তো দোকান থেকে বেরিয়ে দেখছি যে একটা নতুন রথ এবার থেকে শুরু করেছে এরা, তো নিয়ে আসছে। এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন এখান থেকে 100%-এর থেকে 20% যদি বাঙালি, বাদবাকি সব উড়িয়া। জানেনই তো উড়িষ্যাতে রথ হয়, উড়িষ্যার পুরীতে। তো উড়িয়া মানুষের এই রথযাত্রাটা অনেক বড় ফেস্টিভ্যাল বলে ওরা মানে, তো ওদেরই এটা প্রধান উৎসব হিসাবে মানা হয়। তো এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন সব উড়িয়া মানুষ। তো প্রথম রথটা যাচ্ছে, আমার হাজব্যান্ডকে বললাম যাও গিয়ে একটু রথের রশিটা টেনে আসো, কারণ এই সুযোগ সবার হয় না, আজকে তোমাদের হয়েছে, যাও টেনে আসো। তো আমার মেয়ে আর হাজব্যান্ড রথের রশি টেনে আসলো। এখন এই রথটা যাওয়ার পর আসবে ওই যে আপনাদের যে মন্দিরটা দেখালাম সেই মন্দিরের রথটা। এবার এই মন্দিরের রথে কোনো দড়ি লাগানো হয়নি বা রশি লাগানো হয়নি, এবার ওরা রথটাকে ঘাড়ে করে বাঁশ দিয়ে সুন্দর করে বেঁধে তো ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল। তো এবার রথও তেমন করে কিছু বানায়নি, শুনলাম এবার নাকি এইভাবেই নিয়ে যাচ্ছে, সামনে বছর নাকি খুব বড় করে রথটা বানাবে। তো সবাই যাচ্ছিল, দেখুন কত দলে দলে মানুষ যাচ্ছে, আমিও বেরিয়ে দেখলাম। তখন আমাদের দোকান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগটা হলো না, কারণ কিছু কাজ ছিল, হাজব্যান্ডের বলল এখান থেকে দেখে নাও, আজকে আর যাওয়া হবে না। তাই দোকান থেকে আমি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখুন কত মানুষ দেখা যাচ্ছে, সবাই যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আমাদের যে জায়গাতে আমাদের মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা, ওটাকে ভোটপাড়া বলে, আর এটা নিয়ে যাচ্ছে এখন আলিসিঙ্গাতে। তো ভোটপাড়া থেকে আলিসিঙ্গাতে নিয়ে যাবে, আবার ফেরার রথ যেদিন হবে আলিসিঙ্গা থেকে আবার ভোটপাড়াতে নিয়ে আসবে। তো দেখুন কত দলে দলে মানুষ যাচ্ছে, আর এদিকে গাড়ি লেগে যাচ্ছে জ্যাম, এত মানুষ পেছনে গাড়ির জ্যাম লেগে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন আপনাদের জন্য এই ভিডিওটা করে নিচ্ছি, তো আপনাদের কেমন লাগছে দেখে আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। তো
যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই দেখুন বাড়ি ফেরার পথে রাতে যখন আমি ফিরছিলাম মন্দিরে কি সুন্দর করে গেটটা সাজিয়েছে। আজকে তো আর মন্দিরে ঢোকার সুযোগটা হলো না, দেখি যদি ফেরার রথের দিন পারি তো কিছুটা শেয়ার করার চেষ্টা করবো।